আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহান মন এবং আমি শারফাত আহমেদ আর প্রথমেই থাকছে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম ইতালি সফর শেষে আগামীকাল ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী যাত্রা বিরতিতে এখন রয়েছেন আবুধাবিতে ক্রমান্বয়ে সব রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শান্তিপূর্ণ কর্মসূচির অজুহাতে আদালত অবমাননা করছে বিএনপি মন্তব্য বায়দুল কাদেরের খালেদা জিয়ার মুক্তি আদালতের উপর বললেন মোহাম্মদ নাসিম রায়ের সার্টিফাইড কপি না দিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে অভিযোগ মির্জা ফখরুলের খালেদা জিয়াকে জেলে পাঠানোয় সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে বললেন মধু দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদে এছাড়া থাকছে মাইটিভি শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের যুগ আমাদের ন্যাশনাল ইস্যু হাটি একটি আর ভেজাল চারটি বিস্তারিত সংবাদে যাচ্ছি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে আগামীকাল ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরে ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমান রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিমেল সেনা বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুসোবহান শিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের ৪১তম পরিচালনা পর্ষদের অধিবেশনে যোগ দিতে গত রোববার রোম পৌঁছান প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে সব রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে মিয়ানমার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকেলে বাংলাদেশ মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া ৬০০০ রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা ২০শে ফেব্রুয়ারি মানিকলাল ঘোষের রিপোর্টে বিস্তারিত তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন ৩টায় সচিবালয়ে আসেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেন বাংলাদেশ মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আলোচনার বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার থেকে যে লক্ষ লক্ষ আর এই পর্যন্ত আমাদের ১০,৬০,০০০ মতন আমরা আমাদের রেজিস্ট্রেশন আসছে এই লোকগুলিকে কিভাবে তারা ফেরত নেবে সেইটা সম্বন্ধে আলাপ তারা এই ব্যাপারে খুবই আন্তরিকতা দেখিয়েছে তারা বলছেন তারা ক্রমান্বয়ে এগুলি নিয়ে যাবে জানান নিপীড়নের মুখে পালিয়ে আসা ১,৬৭৩টি পরিবারের ৮,৩২ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ আমাদের কাছে চেয়েছিল তাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা চেয়েছিল যে এই লিস্টগুলো যেটা আমরা যে বলেছি প্রায় ১১,০০০ লোকের কাছাকাছি যে লিস্ট আমরা তৈরি করেছি আমাদের পাসপোর্ট এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিজিবি এবং আর্মির সহযোগিতায় তারা সেই জায়গায় তারা বলেছিলেন যে তারা ফ্যামিলি ওয়াইজ এরিয়া ওয়াইজ লিস্ট দিত আমরা আজকে ১৬৭৩টি পরিবারের ৮,৩২ জন নাগরিকের লিস্ট আমরা তালিকা একটা লিস্ট তৈরি করে তাদেরকে দিয়েছি নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত ৬-৭,০০০ রোহিঙ্গার বিষয়ে ২০ ফেব্রুয়ারি আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ২০ তারিখ সকাল ১০টায় এবং তারা বসে সিদ্ধান্ত নেবেন এরা কারা এই যে লোকগুলি ৬,০০০ অধিক এই লোকগুলি কিভাবে তাদের গন্তব্যে চলে যাবেন তাদের বাসাবাড়িতে চলে যাবেন সেই জন্য ক্রমান্বয়ে সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের আশ্বাসকে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল তারাও খুব পজিটিভ মুড নিয়ে আসছিল মানিক লাল ঘোষ মাই টিভি ঢাকা আন্দোলন করার অক্ষমতায় বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির অজুহাতে আদালত অবমাননা করছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের আর ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন খালেদা জিয়ার কারাবাসের সময়সীমা সরকারের উপর নয় যা আদালতের উপর নির্ভর করছে নারায়ণগঞ্জ ও মাদারীপুরে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন
বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতুর লঞ্চিং কাজের উদ্বোধনীতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী নির্বাচন এবং খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই দুর্নীতি মামলার সাজা এবং বেগম জিয়ার বন্দী হওয়া যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা এভাবে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ থাকবে না, এটা বিএনপি কখনো ভাবেনি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। এদিকে মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা শিবির 2018 এর অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার কারাবাসের সময় নির্ভর করে সরকারের উপর নয়, আদালতের উপর। বিএনপিকে বলবো, আইন আদালত আছে, আদালতে যান, আদালত যদি ছেড়ে দেয় আমাদের কোনো আপত্তি নাই, প্রশ্নই ওঠে না। এবার আমরা এটাও বলি, স্পষ্ট বলে গেলাম, আপনার নেত্রী খালেদার নেত্রী নির্বাচন করেন, আপনি মুক্তমান হিসেবে করেন, ইনশাল্লাহ লড়াই করবো মাঠে, লড়াই করবো আপনার সঙ্গে, ইনশাল্লাহ। মাদারীপুরের একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থানের কথা জানান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রায়ের কপি পাবে কি পাবে না সেটা তাদের যে আইনজীবীরা আছে তারা কোর্টে সেটা নিয়ে কুক করবেন এবং আদালত সেটা নির্ধারণ করবে। আর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা নির্ভর করে সম্পূর্ণ আদালত এবং ইসির উপরে, এটা সরকারের কিছু আসলে করার নেই। আমরা আশা করি যে সবাইকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা নির্বাচন করতে চাই না। সাইদুর রহমান আবির, মাইটিভি। খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের সার্টিফাইড কপি না দিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়ার মামলা এবং জামিন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে, সার্টিফাইড কপির ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যে আইন লং বেআইনিভাবে তাকে এখন পর্যন্ত তার রায়ের মামলার সার্টিফাইড কপি দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন। ক্রিমিনাল রুলস অনুসারে 5 কর্মদিবসের মধ্যে অবশ্যই সার্টিফাইড কপি সরবরাহ করবেন। এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আদালত থেকে রায়ের কপি দেয়া হচ্ছে না বলে বিএনপির আইনজীবীরা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রায়ের কপি প্রস্তুত হলেই তা দেওয়া সম্ভব হবে বলে জানান আনিসুল হক। দর্শক, এবারে থাকছে আমাদের চোখ। রান্নার অন্যতম উপাদান ভোজ্য তেল। শারীরিক সুস্থতায় তেল প্রয়োজনীয় উপাদান হলেও কিছু অসাধু মানুষের কারণে ঘটছে বিপরীত চিত্র। ভেজাল তেল ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধছে নানা ধরনের রোগ ব্যাধি। অনেক তেলে ধরা পড়ছে প্রায় 80% পর্যন্ত ভেজাল। বিষয়টি আয়ত্তের বাইরে যাবার আগেই নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, সজীব আহমেদের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। মানুষের বেঁচে থাকার জন্যে খাদ্য অপরিহার্য, আর বেশিরভাগ খাবারই প্রস্তুত বা রান্না প্রক্রিয়ার অন্যতম উপাদান ভোজ্য তেল। নিয়মিত খাদ্য গ্রহণ করে সুস্থ সবল থাকার কথা থাকলেও বাস্তবতায় ঘটছে বিপরীত ঘটনা। ভেজাল খাবারের ফলে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগ ব্যাধি। ভেজাল তো আমাদের ন্যাশনাল ইস্যু, জাতীয় ইস্যু এটা। ভেজালের পরিমাণ প্রত্যেকটা খাবারেই আমরা সবসময় সন্দেহ সংশয়ের মধ্যে থাকি। দেশে যে মৃত্যুর হার, এটা কমিউনিকেবল ডিজিজ চেয়ে নন কমিউনিকেবল ডিজিজে বেশি। মানে তার মানে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশিরভাগই খাদ্যের সাথে রিলেটেড। সয়াবিন তেল যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, কিন্তু চ্যালেঞ্জটা এই সয়াবিন তেলের মধ্যেই রয়ে গেছে। গেল কয়েক বছরে ভোজ্য তেল নিয়ে
গণস্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। বাজারজাত করা হচ্ছে ভেজাল, অনিরাপদ ও অস্বাস্থ্যকর তেল। সারা বাংলাদেশের স্যাম্পল আসে আমার। ডিসেম্বর 2017-তে সয়াবিন তেলের নমুনা দুটো খাঁটি, তিনটা ভেজাল ছিল। অক্টোবর মাসে খাঁটি একটি আর ভেজাল চারটি। এবার খুচরা বাজারে আমাদের চোখ। কিছুটা কম দামে খোলা তেল যেমন রয়েছে, আবার চকচকে মোড়কে বাহারি বিভিন্ন নামেও রয়েছে ভোজ্য তেল। যদিও কতটুকু ভেজাল মুক্ত এ প্রশ্ন রয়েছে সবারই। এখন চেষ্টা তো করি আমরা ভেজাল ছাড়া কিনতে, বুঝতে পারতেছি না যে ভেজাল না ভালো। এখন জেনে শুনে ভেজাল খাচ্ছে, এটাই তো অভ্যস্ত হয়ে গেছে আমাদের বাঙালি। এখন কি করার আছে, খাবই বা কি আছে, কি কি করবো, করার কি আছে, আমাদের দেশ হয়ে গেছে স্টাইল। এখন আমরা সবাই মেনে নিতেছি। বিক্রেতাদের পরিবারও ব্যবহার করেন এই তেল, তাই তারাও চান ভেজাল মুক্ত পণ্য আসুক বাজারগুলোতে। অধিকাংশ মালি ভেজাল করে আলা এই অরিজিনাল সোয়াবিনটা ইনটেকটার ভাঙিয়ে দিলাম, আমার এক দোকানদার ভাই দিল, সেই তেলও মানে পরীক্ষাতে ধরা পড়লো যে ভেজাল। মেল যে জায়গায় তারা তৈরি করে ইনটেক প্যাকেট করতে আছে, এক কাছে গিয়া পরীক্ষা করলে বোঝা যাবে ভাই আপনারা জানেন এটা ভিতরে ঢুকাইতে আছেন, এটা কোন তেলটা ঢুকাইতে আছেন, এটা দেখি আমরা টেস্ট করে দেখি এটা ভালো না খারাপ। সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক সততা এবং সরকারের কঠোর আইন প্রয়োগ ছাড়া এই জায়গাটুকুকে আমরা শুধরে নিতে পারব। সে ব্যাপারে তাদেরকে বলা, তাদেরকে কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, সচেতন করা, এগুলো উচিত। যদিও মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর দাবি ভেজালের বিরুদ্ধে তৎপর তারা। আমাদের এই অভিযান আরও অব্যাহত থাকবে এবং দিন দিন জোরদার করা হবে। নির্ভেজাল পণ্য এটি দাবি নয়, ভোক্তার অধিকার, আর সে অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য রয়েছে একাধিক সংস্থাও। কিন্তু তারপরও প্রশ্ন রয়েই যায় যে কতটুকু ভেজাল মুক্ত পণ্য পাচ্ছে ভোক্তারা, বিশেষ করে ভোজ্য তেলের ব্যাপারে সে প্রশ্ন কিন্তু প্রমাণিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো নজরে নিয়ে আরও বেশি যত্নবান হবেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা হচ্ছে দেশবাসীর। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। দর্শক, সময় হলো একটি বিরতির, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে যা যা থাকছে। রাজধানীতে শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালে, কুমিল্লায় বাড়ছে চাল ডালের দাম। বরিশালে যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট, প্রায় ঘটছে দুর্ঘটনা। বিরতির পর স্বাগত আরো একবার। দর্শক, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। রাজধানীর বাজারগুলোতে এখন শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে, তবে লেবু, শশা আর করলার দাম বাড়তি, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও দেশি মাছের বাজার চড়া। আবু সাইদ পরিপোর্টে বিস্তারিত দেখুন। রাজধানীর কাওড়ান বাজার, আর এই বাজারে সব ধরনের শীতকালীন শাকসবজির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকলেও বেশ কয়েকটি পণ্যের দাম বেশি। লেবু, মটরশুঁটি, শশা ও করলায় কেজি প্রতি বেড়েছে 25 থেকে 30 টাকা। কপি টপি এগুলো আগের তুলনা হিসেবে একটু কম আছে, লেবু দামটা কিন্তু তিন ডাবল অধিক হয়ে গেছে। সবকিছু সবজির দামই কম, শীতকালীন সবজির দাম কম, যেমন উস্তার দাম বেশি, এই উস্তা 100 টাকা কেজি। লেবুর আসা যাওয়া অবনী কম, তার জন্য একটু দাম তারা একটু বেশি রাখতেছে। এখন তো লেবু তো প্রোডাকশন কম, প্রোডাকশন বাড়লে উৎপাদন বাড়লে পরে দাম আস্তে আস্তে কমবে আর কি। বাড়তি দাম নিয়ে অভিযোগ খণ্ডালেন ব্যবসায়ীরা। লেবুর মৌসুমটা সামনে আসতেছে, সামনে কমে যাবে, এখন লেবুটা কম আসতেছে। করলা কেজি প্রতি 30 টাকা বেশি, মটরশুঁটি 10 টাকা বেশি, ভেন্ডি 10 টাকা বেশি, আর এই তো আলুর দাম কমছে, টমেটোর দাম অনেক কম। লাউ পাইকারে নিতেছে না, এত সস্তা তাও নিতেছে না।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভোজ্যতেল সহ অন্যান্য জিনিসপত্রের দাম আগের মতো থাকলেও অস্থির দেশি মাছের বাজার। আমদানি পর্যাপ্ত থাকলেও বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। বেশি বেশি মনে হইতেছে একটু, মোটামুটি আমদানি বেশি, দামটা একটু কমে নাই, গত বছর থেকে একটু কম, কিছু কিছু মাছ বেশি মিলে এসবগুলো। তবে মাছের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। দর্শক, এবারে থাকছে গ্রামগঞ্জের হাট বাজারের খবর। কুমিল্লার নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে শীতের সবজি সরবরাহ বেশি থাকায় দাম হাতের নাগালায়, কিন্তু বেড়েছে চাল ডাল মশলা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। এজন্য সরকারি নজরদারি জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রনির রিপোর্ট জানাচ্ছেন শাকিল কালাম। কুমিল্লা শহরের পাইকারি আরত রাজগঞ্জ, রানীর বাজার ও নিউ মার্কেট সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দর বেশ অস্থিতিশীল। এদিকে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও বেড়েছে আদা, রসুন, জিরা, গোলমরিচ সহ বিভিন্ন মশলার দাম। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 26 টাকায়। গত সপ্তাহে দাম যদি কমে তাইলে জনগণ বা চাকরিজীবীরা চলতে অনেক সুবিধা পাবে। তবে শীতের সবজি সরবরাহ বেশি থাকায় দাম হাতের নাগালে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 15 টাকা, টমেটো 15 টাকা, ফুলকপি বাঁধাকপি প্রতি পিস 20 থেকে 25 টাকা। যারা মধ্যবিত্ত তাদেরই কষ্ট হয়, যারা গরিব মানুষ তারা কিভাবে কিনবে। এদিকে দাম বেড়েছে দেশি মুরগির, তবে গরুর মাংস, খাসির মাংস 500 ও 700 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। কমেছে ইলিশ সহ বিভিন্ন মাছের দাম। প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে, সেই পরিমাণে আমাদের কুমিল্লার বাজারে তুলনামূলক মাছের দাম মোটামুটি সহনীয় অবস্থা। কাতল 250 কেজি ওলা মাছ আছিল 1100-1200। ব্যবসায়ীদের দাবি, দু একটি পণ্যের দাম বাড়লেও সার্বিক মূল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা মনিটর করি যে সবাই রাখছে কিনা, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সবসময় প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। শাকিল কালাম, মাইটিভি নিউজ ডেস্ক। নদী বেষ্টিত বরিশালের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চড়ছে অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও স্পিড বোটে, তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ের খাত খুঁড়ে প্রদীপ উকিলের ক্যামেরায় বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। জীবনের ঝুঁকি আছে জেনেও নদী পথে সময় বাঁচাতে হিজলাম, মেহেন্দিগঞ্জ ও ভোলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই অবৈধ অনিবন্ধিত স্পিড বোটে। এসব চলাচলে রাতের বেলা হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও আইন মানছে না কেউ। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনা, যাত্রী হারাচ্ছে তার প্রিয়জন। কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করলে আমার মনে হয় যে এটা একটা সুফল আমরা পেতে পারি আর কি। সরকার সেবা সুযোগ সুবিধা দান করে, তার জন্য আমি আকুল আবেদন জানাবো। এগুলো বোট আছে যার কোনো ফিটনেস নাই, বসা যায় না, যদি এরকম একটু ব্যবস্থা হয় তাহলে আশা করি সবার জন্যই ভালো হয়। আমরা তো বাধ্য হয়ে আসলে যাতায়াত করি, আমরা 4টার পর বোট চালানো টোটালি বন্ধ, 6টা যদি শুরু করি তারপরও 2-1টা রিকোয়েস্ট যদি আসে তাও আমরা ডেড বডি, হ্যাঁ কোনো সময় আমরা সন্ধ্যার পর আর যাই না। অবৈধ স্পিড বোট চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনার বিষয়টি নৌ পুলিশকে পত্রের মাধ্যমে অবহিত করেছে বলে জানান
বরিশাল নদী বন্দরের এই কর্মকর্তা। যাত্রী সাধারণ দ্রুত যাওয়ার জন্য এই স্পিড বোটগুলো ব্যবহার করে। মহামান্য হাইকোর্ট কর্তৃক একটা রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী এগুলো লঞ্চগুলো এবং স্পিড বোট যেন চলাচল যেন না করতে পারে, সেক্ষেত্রে আমি নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসন বরাবরে একটা পত্র প্রেরণ করে। বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে স্পিডবোট চলাচল বন্ধে কাজ করছে নৌ পুলিশ। রাত্রিকালীন যাতে কোনো যানবাহন স্পিডবোট নদীতে না চলে সে ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করার জন্য প্রতিটি ইউনিটকে আমরা বলেছি এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকি নিয়েও অবৈধ এসব নৌযানে চলাচল করছে বরিশালের মানুষ, তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। কুমিল্লার বড়ুরায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে বিনামূল্যে চক্ষু শিবির, গাইনি, ডায়াবেটিক্স ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী বড়ুরা উপজেলা মিলনায়তন কাম কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবির, গাইনি, ডায়াবেটিক্স ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিরন, যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ ও ডিএমডি এ কে এম সাইফউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরের সংবাদ রয়েছে রাত 11:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মম এবং আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ।